আচ্ছা দোস্ত, বেশিরভাগ মানুষ অসুখী কৃষক কয় পারবো? এটা তো খুব সিম্পল একটা ব্যাপার, তুই জানিস না? না দোস্ত জানি না, তুই এনা ভালো করে কত। আমার জীবন না খুবই কষ্টে গেল রে, খুবই অসুখী লোক আমি। তুই অসুখী এটা আমাকে বিশ্বাস করা লাগছে? যার গাড়ি বাড়ি সব কিছু আছে, তারপর তুই করছো অসুখী? এটা কথা কইলো গাড়ি তুই? হ রে আমার খুব কষ্ট। তোর কথা শুনে আমাকে হাসি লাগিচ্ছে, তার সাথে আমার কাহিনীও মনে পড়ছে বুঝছো। এই কাহিনী তুই যদি মনোযোগ দিয়ে শুনিস, আর মনোযোগ দিয়ে যদি তুই এর এই কাহিনীটা যদি ব্যাখ্যা করতে পারিস, যদি বুঝতে পারিস, তাহলে আমার মনে হয় তুইও সুখী হতে পারবো। ক দোস্ত ক, খুবই মনোযোগ দিয়ে শুনবো, তাও আমি সুখী হবার চাই। এক রাজা একদিন উজিরক জিজ্ঞেস করিচ্ছে, আচ্ছা উজির মশাই, কোন তো অধিকাংশ মানুষ অসুখী কৃষক। উজির অনেকক্ষণ ধরে চুপ মানে আছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। অনেকক্ষণ পর এখন করছে, রাজা মশাই এ প্রশ্ন তো খুব কঠিন একটা প্রশ্ন, এটা তো মুখে উত্তর দিলে কাম হবে না, আপনি বুঝতে পারবেন না ঠিক মতো। এই উত্তরের জন্য আপনি নিশ্চয় একটা কাম করা লাগবে, করে পারবেন কি? রাজা এখন অবাক হয়ে করছে, কি কন আপনি, পারবো না মানে? 100% পারবো, খালি কয়ে দেখেন। এই মিচ্ছানা কামের জন্য যদি আমার দেশের সমস্ত লোক যদি সুখী হতে পারে, সমস্যা কি কন? তারপর উজির কল, আপনি ছোটোটা ব্যাগের মধ্যে 99টা স্বর্ণ মুদ্রা থবেন, আর একটা ছোটো কাগজত লিখে দেবেন 100টি স্বর্ণ মুদ্রা। অর্থাৎ ব্যাগের মধ্যে থাকবে 99টা স্বর্ণ মুদ্রা, আর আপনি লিখে দেবেন 100টি স্বর্ণ মুদ্রা। এই ব্যাগটা করবেন কি, আমাদের এই রাজ দরবারে চাকরি করে ইনকে একটা কর্মচারীর বাড়ির গেটের সামনে আপনি থুয়ে আসবেন। রাজা শুনে যে এই কথা সেই কাজ, 99টা স্বর্ণ মুদ্রা থুয়ে কাগজত লিখে দিছে 100টি স্বর্ণ মুদ্রা দিয়ে ওই ব্যাগের মধ্যে থুয়ে ব্যাগটা করছে কি, কর্মচারীর গেটের সামনে থুয়ে আসছে। এদিকে ব্যাগটা ওটি থুয়ে আশেপাশের লোকজন দেখিচ্ছে, কি করে এই কর্মচারী? হ্যাঁ, গভীর রাতে হসে কি ওই কর্মচারী হাঁকবার বার আছে। হাঁকবার বার হতেই দরজা খুলে দেখে ওই ব্যাগ, ব্যাগ খুলে তো ওই পাগল হয়ে গেছে, ওর হাঁকাও বন্ধ হয়ে গেছে, মানে হাঁকার কথা ওর মনেই নাই। ব্যাগ খুলে দেখে, হ্যাঁ স্বর্ণ মুদ্রা, কাগজত লেখা আছে 100টি স্বর্ণ মুদ্রা। ব্যাগ লে ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে গুনে দেখে 99টা। চিন্তা করছে, কে রে, কাগজত লেখা আছে 100টা, অথচ গুনে পাচ্ছে 99টা। গুনতে আছে গুনতে আছে গুনতে গুনতে প্রায় 10-15 বার গুনছে, না 100টা হয় না, 99টাই হয়। খুঁজতে খুঁজতে আবার বাইরে যাওয়া খোঁজা শুরু করছে, কে করে পড়ে গেছে নাকি। খুঁজতে 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 রাতই পার করে দিচ্ছে, কিন্তু ওই একটা স্বর্ণ মুদ্রা আর পায়নি। ওই কর্মচারী পরের দিন রাজদরবার চলে যাচ্ছে কাজ করার জন্য। রাজামশাই এখন চেয়ারটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করছে, দেখে ওর খুব মন খারাপ, মন খারাপ করে বসে আছে। রাজা এখন ওর মন খারাপ দেখে মনে মনে হাসির চার জিজ্ঞেস করছে, কী ব্যাপার রহিম মিয়া, তোমার এত মন খারাপ কেন, কোনো খারাপ কিছু ঘটনা ঘটছে নাকি? তো রহিম মিয়া এমন মন খারাপ হয়ে করছে, জি রাজামশাই খুবই মন খারাপ, কালকে আমার একটা জিনিস হারে গেছে, সারা রাত ধরে খুঁজছি কিন্তু পাইনি, সেজন্য খুবই মন খারাপ রাজামশাই। এই কথা শোনার পর উজির এখন রাজামশাই করছে, রাজামশাই দেখছেন ওই 99টা স্বর্ণ মুদ্রা পাশে, কিন্তু সেটা করে কিন্তু ওর মনে নাই, একটা স্বর্ণ মুদ্রা পায়নি, সেটাহলে ওর কী পরিমাণ দুঃখ, চিন্তা করেন। আসলে আল্লাহ আমারও কত কী যে দিছে, এগুলো সব হচ্ছে 99টা স্বর্ণ মুদ্রা লাগানতে, কিন্তু ওই একটা কিছু থাকে না, সেটা নিয়ে আমাকে লাফালাফি করি যে আমার এটা নাই ওটা নাই, আমি আসলে অসুখী, আল্লাহ আমাকে এটা দেয় না ওটা দেয় না। আসলে আল্লাহ আমার কাছে কত ভালো রাখছে, কত সুস্থ রাখছে, কত কী দিছে, সেটা নিয়ে আল্লাহর কাছে আমরা কখনো শুক্রিয়া করি না। আমাদের মনের মধ্যে সব সময় অপূর্ণতার হাহাকার জমে থাকে। আসলে একবার চিন্তা করে দেখ দোস্ত, তুই কী কী পাসু, আল্লাহ তো কী কী দিছে, সেটা একবার চিন্তা কর, দেখবো তুই অনেক সুখে থাকবো, আল্লাহর কাছে শুক্রিয়া কর, দেখবো তুই অনেক ভালো থাকবো, তোর কাছে অনেক কিছু আছে, তোর সব কিছু আছে, তুই অনেক সুখী, তুই একবার ভাবে দেখ দোস্ত। তুই ঠিক কথা কোস রে, আমি তো ইঙ্গা করে কখনো ভাবিনি, তোর এই গপ্প শুনে তো আমার মন ভালো হয়ে গেছে দোস্ত, তোকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ।